আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে আবারও আমন্ত্রণ। বাংলাদেশ নাকি আফগানিস্তান, কে জিতবে তাদের মধ্যকার এশিয়া কাপের প্রথম ম্যাচটি তা জানিয়ে দিয়েছে জ্যোতিষী টিয়ারিকো, এমনকি ভবিষ্যৎবাণী করেছে শেন ওয়াটসনও। তিনি জানাচ্ছেন কে হবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর মাত্র একদিন পর পর্দা উঠবে এশিয়া কাপের, আর এবারের আসরের চ্যাম্পিয়ন কে হতে পারেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনও। এবারে এশিয়া কাপে অংশগ্রহণ করছে মোট 6টি দল, সরাসরি অংশগ্রহণ করছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা, এবং বাছাই পর্ব খেলে অংশগ্রহণ করছে হংকং। আগামী 28 আগস্ট থেকে মাঠে গড়াবে মাঠের লড়াইটাই। তার আগে এশিয়া কাপের খুঁটিনাটি হিসেব করে চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যৎবাণী করছেন এবার অনেকেই। ভারত ও পাকিস্তানকে বিবেচনায় নিয়ে চ্যাম্পিয়নের হিসাব কষেছেন ওয়াটসন, শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিচ্ছেন তিনি। ওয়াটসন বলেন, আমার ভবিষ্যৎবাণী হলো ভারত চ্যাম্পিয়ন হবে, তারা খুবই শক্তিশালী এবং এমন কন্ডিশনে তারা খুব সহজেই মানিয়ে নিতে পারে। আবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে ওয়াটসন বলেন, প্রথম ম্যাচটি খুবই রোমাঞ্চিত হবে, কারণ পাকিস্তানের এখন পূর্ণ আত্মবিশ্বাস আছে যে তারা ভারতকে হারাতে পারে। আমার মনে হয় ম্যাচটি যে দল জিতবে তারা এশিয়া কাপ জিতবে। দর্শক, শেন ওয়াটসনের এই কথাটি আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আপনার কাছে জানতে চাচ্ছি কে হবে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন, জানাবেন কমেন্ট বক্সে। এদিকে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ এবার আফগানিস্তান ক্রিকেট দল, শক্ত স্কোয়াড নিয়েই আফগানিস্তানের বিপক্ষে নামতে চলেছে এবার বাংলাদেশ। এদিকে এমন ম্যাচ নিয়ে এবার ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়ারিকো। অনেকগুলো খামে বাংলাদেশ এবং আফগানিস্তানের পতাকা রাখা হলে এদিন জ্যোতিষী টিয়ারিকো যে খামটি গ্রিপ করেছে তার ভেতরে ছিল বাংলাদেশের পতাকা। এই মোতাবেক জানানো হচ্ছে যে আফগানিস্তানকে টপকিয়ে ম্যাচটি জিতে যাবে বাংলাদেশ। দর্শক, আপনার কাছেও কি তাই মনে হয়? দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ খেলাধুলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।